আসসালামু আলাইকুম ডিএস টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিদ ডাক্তার চট্টগ্রাম জেলা ফটিকচুরি উপজেলা হেয়াকো গ্রামের বাসিন্দা নাম তার ইলিয়াস রাজু তিনি পেশায় রেস্টুরেন্ট চাকরি করেন পাশাপাশি করেন টিকটক একদিন এক পরিচালক রুবেল মাহমুদ তার টিকটক দেখে তার মধ্যে একজন ভালো অভিনয় খুঁজে পান তখন তিনি তার সিনেমার নাও চলচ্চিত্র কাজ করার জন্য তাকে অফার করেন এবং তিনি সেই অফারটাও লুফে নেন সেই সাথে ইউটিউব ডিরেক্টর খোঁজ নিয়ে তাকে নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে কাজ করান কিন্তু এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি মানুষ সেবা দিয়ে থাকেন যেমন রক্তদান রক্তদান করে মানুষের উপকার করেন প্রাণ বাঁচান এই মানব সেবাই এখন তার একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে মানুষ যদি তাকে ভালোবাসে তাহলে সে ফটিকছড়ি চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে চান বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমার প্রথম চলচ্চিত্র দুই হাজার একুশ সালে রোবেল মাহবুব ডিরেক্টরের মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা চলচ্চিত্রের নাম হলো নাও এ আমাদের নির্বাচনের সাত তারিখে যদি নির্বাচন হয় আমাদের ইনশাল্লাহ জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আমাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি আমাদের ডাইরেক্টরে আমাকে জানিয়েছেন তো আমি আসলে বাংলাদেশের দর্শকদের মাধ্যমে যদি দর্শক আমাকে ভালোবাসা অনুপ্রেরণা দেয় ইনশাল্লাহ আমি উঠে যাব সবাই ভালোবাসা থাকলে দর্শকরা যদি আমাকে ভালোবাসা দেয় তবু তো আমি উঠব ভালো কোথেকে উঠবো তার সকল দর্শককে আমি বলতে চাই চলচ্চিত্র নাও যেটা আসতেছে সবাই দেখবেন দেখার মতো একটা ছবি সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ তো না চলচ্চিত্রের জন্য শুভকামনা রইলো সবাই না চলচ্চিত্র দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ